অন্যদিকে খবরের দিকে নজর রাখবো। কল্যাণীর এমসে দুনিয়োগে দুর্নীতির অভিযোগ, এবং সেই দুর্নীতির অভিযোগে এবার সিআইডির নজর। দুই সাংসদ দুই বিধায়কের উপরে নজর সিআইডির। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, কল্যাণীতে এমসে যে দুর্নীতির অভিযোগ উঠেছে নিয়োগে, সেই নিয়োগ দুর্নীতিতে এবার সিআইডির নজর। নিয়োগ দুর্নীতিতে অভিযোগ কল্যাণী থানায়, এমসের নিয়োগে দুর্নীতির অভিযোগ জানানো হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে ছিল এই অভিযোগ, এর পাশাপাশি দুই সাংসদ ও দুই বিধায়কের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে। দুই সাংসদ ও দুই বিধায়কের দুর্নীতির উপরে নজর এবার সিআইডির। যে খবরের দিকে নজর রেখেছেন, কল্যাণীর এমসে নিয়োগ দুর্নীতির অভিযোগ, কল্যাণী থানায় ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে। দুর্নীতির অভিযোগ রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে, এছাড়াও দুই সাংসদ ও দুই বিধায়কের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ। সেই দুর্নীতিতেই এবার নজর সিআইডির। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, বিস্তারিত জানতে চাইবে বিষয়। দেখো, কল্যাণীতে এইমস তৈরি হওয়ার পর থেকেই বিভিন্ন ভাবে কিন্তু বিশেষ করে বিজেপি নেতা এবং মন্ত্রী সাংসদ বিধায়ক তাদের ঘনিষ্ঠ লোকজনকেই ঢোকাচ্ছে বলে একটা অভিযোগ আসছিল, এবং বেশ কিছুদিন ধরে ওই এইমসের গেটের সামনে বিভিন্ন এই যে এলাকার মানুষ তা দাবি করেন, ওখানে অবস্থান বিক্ষোভ করেছেন। তাদের একটাই দাবি ছিল যে যোগ্যতার ভিত্তিতে লোক না হোক, স্থানীয়দের সুযোগ দেওয়া হোক, রাজ্যের এবং রাজ্যের বাইরে বিভিন্ন জেলা থেকে এইভাবে বিজেপি ঘনিষ্ঠদের নিয়ে এসে ঢোকানো হচ্ছে, এটা বন্ধ হোক। আমাদের এই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে তারা ওখানে অবস্থান বিক্ষোভ করে, এবং যখনই সাংসদ বা কোনো প্রতিমন্ত্রী এসেছে তারা কিন্তু তাদেরকে তাদের এই বক্তব্য জানাবার জন্য তারা বিক্ষোভ দেখিয়েছিল। যেটা জানা যাচ্ছে যে কিছুদিন আগে সাংসদ জগন্নাথ সরকার যখন এইমসের গেটে আসেন, তখন বিজেপিরই স্থানীয় তানিয়া চক্রবর্তী নামে যিনি এবার পুর নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, সেই বিজেপি নেত্রী কিন্তু সরাসরি অভিযোগ করেছিলেন জগন্নাথ সরকার টাকা খেয়ে এইমসের লোক ঢুকিয়েছে। এই বিষয় নিয়ে কিন্তু বেশ তোলপাড় হয় দলের মধ্যেও, এবং জগন্নাথ সরকার ওই যে তানিয়া চক্রবর্তীর বিরুদ্ধে কল্যাণী থানাতে অভিযোগ দায়ের করেছেন। এই এই ঘটনাচক্রে কিছুদিন আগে বঙ্কিমচন্দ্র ঘোষ বিধায়ক তার পুত্রবধূকে সেখানে চাকরি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। সে সব মিলিয়ে কোনো এক ব্যক্তি এই যে সাংসদ বিধায়ক এবং এর সঙ্গে ওই যে এইমসের অধিকর্তা রামজিৎ সিং সেও জড়িত বলে অভিযোগ করে, কল্যাণী থানাতে অভিযোগ দায়ের করে। তারই পরিপ্রেক্ষিতে সিআইডি এই বিষয়টি তদন্তভার হাতে নিয়েছেন এবং কল্যাণী থানাকে সহযোগিতা করবে সিআইডি বলে জানা যাচ্ছে। ধন্যবাদ সুবল, আমাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুবল মজুমদার।